আলহামদুলিল্লাহ কাছে এবং দূরে যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা কুরবানির এবং উপর কুরবানি ওয়াজিব এই বিষয় নিয়ে আলোচনা করব ইংসা আল্লাহ শুরুতেই বলে নেই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর আমরা অনেকেই জানি না যে আমার উপর কি কুরবানি ওয়াজিব না ওয়াজিব না আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি জানতে পারবেন আপনার উপর কোরবানি কি ওয়াজিব হয়েছে কি হয় নাই তাহলে প্রথমে আমরা জানব কার উপর কুরবানি ওয়াজিব অর্থাৎ কার কুরবানি দিতে হবে তার আগে একটি কথা বলি কুরবানি ওয়াজিব নাকি শূন্যতে মক্কাদা এটি নিয়ে মতবিরোধ আছে। আমরা মতবিরোধের দিকে যাব না সব সময় আমরা যেখানে মুসলিম সমাজের মুসলিম সম্প্রদায়ের ঐক্য থাকবে সেদিকে আমরা যাব তাহলে আমরা দেখি কার উপর কোরবানি ওয়াজিব দশই জিলহস ফজর থেকে বারোই জিলহস সন্ধ্যা পর্যন্ত যার কাছে সৎকাই ফিত্র ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ থাকবে তার উপরেই কোরবানি দেওয়া ওয়াজিব তাহলে আমরা জানলাম যে কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হবে পঞ্চান্ন হাজার টাকা যদি আপনার কাছে ঈদের দিন ফজরের মুহূর্তে থাকে তাহলে আপনার কুরবানি ওয়াজিব হবে এখানে একটি কথা জাকাত দেওয়ার জন্য যেমন এক বছর মাল ঘুরতে হয় অর্থাৎ এই পরিমাণ টাকা যদি আপনার কাছে এক বছর গচ্ছিত থাকে তাহলে আপনার জাকাত দিতে হয় কিন্তু কুরবানির বিষয় তা না আপনার এই পঞ্চান্ন হাজার টাকা আপনার এক বছর ঘুরতে হবে না আপনার কাছে যদি ওই কুরবানির দিন যদি আপনার কাছে এই টাকা থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে এখন আমরা কুরবানি বিষয়ে কিছু মাসালা জানবো কারো উপর যদি কুরবানি ওয়াজিব না হয় অর্থাৎ এই পরিমাণ অর্থ না থাকে তারপরও যদি সে কুরবানি দিতে চায় তাহলে কুরবানি পূর্ণ সব আলামিন তাকে দান করবেন তারপরে কুরবানি শুধুমাত্র নিজের পক্ষ থেকেই ওয়াজিব হয় আপনি যদি অপরের কুরবানি আদায় করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ওয়াজিব না যেমন আপনি আপনার মৃত পিতামাতার জন্য বা আপনার মৃত ভাই বোনের জন্য আপনার উস্তাদের জন্য আপনার পীরের জন্য বা হজুর আকলাম আলাইসাল্লামের নামেও অনেকে কুরবানি করে থাকে এই কুরবানিগুলো নফল হিসাবে গণ্য হবে আপনি সব পেয়ে যাবেন তারপর ধরুন আপনার উপর কুরবানি ওয়াজিব না কিন্তু আপনি হঠাৎ করে কুরবানি নিয়েতে একটি পশু ক্রয় করে ফেললেন তাহলে কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে তারপরে আপনি কোনো মান্যত করেছেন অর্থাৎ নিয়ত করেছেন যে ইয়া রহমান ইয়া আল্লাহ আমার যদি এই কাজটা সম্পূর্ণ হয় বা আমি এই বিপদে আছি তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে আমি তোমার নামে একটি পশু কুরবানি দিয়ে দেব। একটি পশু জবেহ দিয়ে দেব তাহলে আপনার ওই নিয়ত বা ওই আশাটি যখন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে এখানে কথা আপনি যে নিয়ত বা যে আশাটি করেছিলেন এটা যদি পূর্ণ না হয় তাহলে কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না যখনই দেখবেন যে আপনার এই নিয়তটা আপনার এই আশা আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়ে গিয়েছে তখন কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে চাই আপনি ধনী হন বা গরিব হন তারপরে আপনার উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু আপনি বুঝতে পারেননি কিন্তু কুরবানির তিনটি দিনই চলে গিয়েছে তাহলে আপনি এই অবস্থায় কি করবেন তাহলে কোরবানির তিন দিন চলে যাওয়ার পরে আপনি একটি খাসি অথবা বকরির মূল্য আপনি সদাকা করে দিবেন। পরিশেষে কোরবানি কিন্তু যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে প্রথম দিন আপনি নাও করতে পারেন দ্বিতীয় দিন করতে পারেন বা দ্বিতীয় দিনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি তৃতীয় দিনও করতে পারেন অর্থাৎ বারোই জিলহজের হজের দিনও আপনি করতে পারেন তবে প্রথম দিনই করা অতি উত্তম সম্মানিত প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্থতা কামনার্থে এবং আমার জন্য সকলের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতন এখানেই আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবরাক